আসসালামু আলাইকুম, শানাস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মজাদার হাঁসের বোনার রেসিপি শেয়ার করব। হাঁস কেটে ধুয়ে নিয়েছি, এখন সব মশলা দিয়ে মেখে নিব। হাত দিয়ে মেখে রান্না করব আজকে। এখানে হাঁসের মাংসের মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, মরিচ গুঁড়া একটু বেশি করে দিয়েছি। আর দিয়েছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি। এখন দিব সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর এখন হাত দিয়ে ভালো মতো মেখে নেব। আজকে মেখেই রান্না করব, সবসময় কষিয়ে রান্না করি, হাতে মাখিয়ে রান্না করলেও যে অনেক মজার হয়। ভালো মতো মেখে নেওয়ার পর এর মধ্যে দিব এক কাপ পানি। এক কাপ পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিব, এর মধ্যে লাগলে আবার পানি দিব। গরম পানি দিলেই ভালো হয়, অল্প অল্প করে পানি দিয়ে হাঁসের মাংস রান্না করলেই বেশি মজা লাগে খেতে। যদি পানি লাগে তাহলে পরে আর এক কাপ দিব, এখন আপাতত এক কাপ দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস থেকে তেল উঠবে, এজন্য তেলের পরিমাণ কম দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিব। ইচ্ছা করলে কষিয়েও নিতে পারেন সব মশলা দিয়ে, কিন্তু আজকে মনে হলো হাতে মেখেই রান্না করব হাঁসের মাংস, এই জন্য হাতে মেখেই বসিয়ে দিলাম। আমি এক কাপ পানি দিয়েছি, এরপর যদি লাগে তাহলে আরও এক কাপ দেব। হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। আমি হাঁসের মাংস সিদ্ধ করার সময় একবার পানি দেই না, এক কাপ করে পানি দেই যদি লাগে। আমি কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, আর এর মধ্যে আমি আরও এক কাপ পানি দিয়েছিলাম, দিয়ে হাঁসের মাংসটা রান্না করে নিয়েছি। আমি এভাবে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়েই হাঁসের মাংসটা রান্না করেছি। হাঁসের মাংসের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আমি এরপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। এভাবে হাঁসের মাংস রান্না করলে কী যে মজার হয়, হাতে মেখে রান্না করে খেয়ে দেখবেন কেমন মজা হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। হাঁসের মাংসের তরকারি আমার রেডি, এখন চুলা থেকে আমি নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমি শানাস বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।